আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির অবৈধ প্রবাসীদের জন্য দূতাবাস স্পেশাল ঘোষণা এক্সিট ভিসার জন্য রিয়াদ দূতাবাস হত্ত্বে দারুণ সুখবর চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক আমরা প্রায়ই আমাদের চ্যানেলে এরকম অনেক ভিডিও বানিয়ে থাকি যেখানেই অবৈধ প্রবাসীদের সৌদি আরব ত্যাগ করার জন্য দূতাবাসের বিভিন্ন স্পেশাল এক্সিট প্রোগ্রাম থাকে যেখানে প্রবাসীরা দূতাবাসের সহায়তা নিয়ে যাওজাত হয়ে তারা দেশে ফিরতে পারে এছাড়া ইকামাহীন প্রবাসীদের জন্য দূতাবাসের বিভিন্ন সুযোগ সুবিধা থাকে তবে আমাদের প্রবাসীরা সঠিকভাবে তারা এই তথ্যগুলো ফলো করতে পারে না কারণ তারা জানে না যে দূতাবাসে গেলে কখন কোন সুযোগ সুবিধা পাওয়া যাবে আর এই ব্যাপারে আমাদের রিয়াদ দূতাবাস তারা দারুণ একটি পদক্ষেপ নিয়েছে রিয়াদ দূতাবাস তারা গতকালকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে যেখানে তারা বিজ্ঞপ্তিতে বলছে সৌদি প্রবাসীদের জ্ঞার্থে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় এক্সিট ভিসা প্রাপ্তির জন্য রিয়াদ দূতাবাসতে সেবা গ্রহণের সময়সীমা উল্লেখ করা হয়েছে যেখানে আমাদের কোন কোন ক্যাটাগরি প্রবাসী কোন কোন কারণে কোন কোন সময়ে আমাদের রিয়াদ দূতাবাস ভ্রমণ করবে সেটা স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে প্রথমত দেশে গমনোচ্ছু ইকামা এক্সপায়ার বা ইকামা ইস্যু হয়নি এমন কর্মীদের এক্সিট আবেদন গ্রহণ এই সমস্ত প্রবাসীদের জন্য সময় নির্ধারণ করা হয়েছে সপ্তাহের প্রতি রবি ও সোমবার সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এছাড়া দুই নম্বরে দেশে গমনোচ্ছু হুরুপ্রাপ্ত কর্মীদের এক্সিট আবেদন গ্রহণ আর এই সমস্ত প্রবাসীদের জন্য সময় নির্ধারণ করা হয়েছে সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার সকাল আটটা হতে দুপুর দুই ঘটিকা পর্যন্ত এছাড়া তিন নম্বরে এক্সিট কফি সংগ্রহ আবেদনের অবস্থা জানা এবং কোয়ারেন্টাইনে ভর্তুকি আবেদন গ্রহণের জন্য আমাদের প্রবাসীদের সময় নির্ধারণ করা হয়েছে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সকাল আট ঘটিকা হতেই দুপুর দুই ঘটিকা পর্যন্ত সেবা গ্রহণকারী সম্মানিত প্রবাসীদের নির্ধারিত দিন ও সময় দূতাবাসে আসার জন্য অনুরোধ করা হচ্ছে আপনারা থেকেই আমাদের কাছে বারবার অভিযোগ করেন ভাই দূতাবাসে গিয়ে ঠিক মতো আমরা সেবা পাই না প্রচুর পরিমাণে প্রবাসী থাকে এবার আপনাদের আর এই সমস্যাটা হবে না কারণ দেখা যাচ্ছে যে সকল ক্যাটাগরির প্রবাসীরা আগে দূতাবাসে গিয়ে ভিড় করত এই জন্য অনেক বেশি প্রবাসী হওয়ার কারণে সেবা পেতে অনেক সমস্যা হতো কিন্তু এখন শুধুমাত্র নির্দিষ্ট ক্যাটাগরির প্রবাসীরা নির্দিষ্ট সময় থাকবে যেমন যে সমস্ত প্রবাসীদের ইকামা হয়নি ইকামা জনিত যারা প্রবাসী তাদের এক্সিট আবেদন আপনার এই সেবা দেওয়া হবে রবি সোমবার যারা হুরু প্রবাসী তাদের সেবা দেওয়া হবে মঙ্গল বুধবার এবং যারা এক্সিট বিষয় সহ আপনার কোয়ারেন্টাইন ভর্তিকের জন্য আবেদন করবেন তাদেরকে বৃহস্পতিবার দিন সেবা দেওয়া হবে তাই আপনাদের উদ্দেশ্যে বলছি যারা দূতাবাসে আসবেন অবশ্যই অবশ্যই এই টাইম লাইনটা মেনটেন করে এই সময়ের মধ্যে আপনারা যার যার কাজগুলো সেরে আসবেন খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখা শুধু কো দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কিসের এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন